বন্ধু নির্বাচনের শর্ত কি কি, কোন ধরনের মানুষদের বন্ধু হিসেবে নির্বাচন করা যাবে না? ভাই, বন্ধু নির্বাচন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'যুহুম লিবা'যিন আদুউন ইল্লাল মুত্তাকি। দুনিয়াতে যত বন্ধু আছে, যত জিকরি দোস্ত আছে, বেস্ট ফ্রেন্ড আছে, আপনার অনেক অন্তরের দোস্ত আছে, এই সব দোস্ত সম্পর্কে আল্লাহ বলেছেন, এই দোস্তরা কিয়ামতের ময়দানে প্রত্যেকেই আপনার শত্রুতে পরিণত হবে, শুধু এক ধরনের দোস্ত ছাড়া। সে দোস্ত কারা? যে দোস্তরা মুত্তাকি দোস্ত, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। কার ভয় আছে? আল্লাহর ভয় আছে। এরকম ভালো মানুষ, মুত্তাকি পরহেজগার দোস্ত যদি বানাইতে পারেন, এই দোস্ত কিয়ামতের ময়দানে আপনার উপকারে আসবে। আর এছাড়া অন্য যত দোস্ত আছে, যে দোস্তের সাথে দোস্তির ক্ষেত্রে আপনি কোনো তাকওয়া দেখে দোস্তি করেন নাই, এই দোস্ত দুনিয়াতে তো বটেই, আখেরাতেও আপনার শত্রুর ভূমিকায় অবতীর্ণ হবে। এই আয়াত থেকে পরিষ্কারভাবে আমরা কাদেরকে বন্ধু বানাবো তার একটা নির্দেশনা পাই কি পাই না? আমাদের কাজের প্রয়োজনে, আপনি একজন শিক্ষার্থী, আপনার কোনো বন্ধুর সাথে বন্ধুতা দরকার পড়ালেখা বোঝার জন্য, আপনি তার সাথে সম্পর্ক করেছেন, সেজন্য করেন, অসুবিধা নেই। আপনি একজন অমুসলিমের সাথে আপনার কোনো স্বার্থ আছে, কাজকাম আছে, অথবা কোনো ব্যবসা আছে, বাণিজ্য আছে, পারস্পরিক লেনদেন আছে, করেন, কোনো অসুবিধা নেই। আপনি একজন দোকানদার হিসাবে, ব্যবসায়ী হিসাবে, অন্য আরও ব্যবসায়ীদের সাথে আপনার রিলেশন দরকার আছে, বন্ধুতা দরকার আছে, করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি সাধারণভাবে বন্ধুতা নির্বাচন করবেন, বন্ধুতা ঠিক করবেন, পাতাবেন এবং বন্ধু নির্বাচন করবেন একমাত্র যে বিষয়টি দেখে, তা হলো এই লোকটার মধ্যে আল্লাহর ভয় আছে, সে হারাম থেকে বাইচা চলার চেষ্টা করে, হালাল ছাড়া কোনো পথে যায় না, আল্লাহকে ভয় করে, আল্লাহর স্মরণ আসে, এই জিনিসটা তার ভিতরে আছে, সেজন্য আপনি তাকে বন্ধু বানানোর চেষ্টা করবেন, তার সাথে মিশার চেষ্টা করবেন, আপন হওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হবে, আপনার ভিতরে সে তাকওয়া আসবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু সাবিরিন। তাকওয়া অবলম্বন করে ইমানদাররা, তাকওয়া অবলম্বন করে একটা উপায় হলো ভালো মানুষদের সাথে থাকা। মনে রাখবেন, ভালো বন্ধু ছাড়া, ভালো সার্কেল ছাড়া, ভালো সোসাইটি ছাড়া, ভালো পরিবেশ ছাড়া কোনো মানুষ ভালো থাকতে পারে না। ভালো থাকার জন্য এটা ইম্পর্টেন্ট। আপনার পরিবারের সবার ক্যাবলা হলো দুনিয়া পয়সা, আপনার ক্যাবলা হলো জান্নাত এবং আল্লাহর সন্তুষ্টি, আপনি চলে শান্তি পাবেন না, পরিবার সবাই একদিকে টানবে, আপনি এভাবে সব ক্ষেত্রে। আর এই কারণে বন্ধু ছাড়া মানুষ চলতে পারে না, বন্ধু বানানো দরকার আছে। কিন্তু বন্ধু হবে কারা? মুত্তাকি বন্ধুরা। আপনার শিক্ষা প্রতিষ্ঠানে একেবারে মুত্তাকি পরহেজগার বন্ধু আপনি পাচ্ছেন না, আপনি একজন দোকানদার, আপনার এই মার্কেটে ওই রকম মুত্তাকি পরহেজগার লোক পাচ্ছেন না, কিন্তু তুলনামূলক ভালো তো আছে নাকি? মন্দের ভালো তো আছে, এই মন্দের ভালোটা আপনি ধরার চেষ্টা করেন, তাতে কি হবে, আপনার তাকওয়াটা সেফে থাকবে এবং নিরাপদে থাকবে, আপনি তত বেশি আল্লাহর নিকটবর্তী হতে পারবেন। আর এর বিপরীতে জিগিরি দোস্ত বানাইছেন কেন? জাস্ট আড্ডার জন্য, জাস্ট বন্ধুতার জন্য, জাস্ট সময় কাটানোর জন্য, জাস্ট মজা করার জন্য, ফান করার জন্য। তো মনে রাখবেন, এই বন্ধুগুলো কিয়ামতের দিন শত্রু হবে। কেন শত্রু হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ করবে, আল্লাহ এই লোক আমার বন্ধু ছিল কিন্তু আমাকে কখনো সে সৎ পথে ডাকে নাই, সে হয়তো শুনেছে, সে তখন আপনাকে জাহান্নামে যাওয়ার কারণ হবে। ভাইরা আমার, এই জন্য বেশিরভাগ তরুণরা বিপদগামী তার পথে যায় বন্ধুদের হাত ধরে। যত তরুণ, যত যুবক নষ্ট হয়, এই নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ হলো পরিবেশ। আর পরিবেশ বলতে সবচেয়ে বড় যে বিষয়টি এফেক্ট করে সেটা হলো বন্ধু বান্ধব। যারা মাদকে আসক্ত হয়, প্রথম দোস্তের সাথে বসার পরে ওই বিড়ির গোড়াটা থাকে, সিগারেটের গোড়াটা থাকে, কয়েকটা টান দেয়, ঠিক না? মিঠি দিতে চায় না, তারপরে বলে দেয় অসুবিধা নেই, আরে দেখ না, সাহস করতে পারে, এরপর আস্তে আস্তে মাদকের দিকে যায়। এই জন্য বন্ধু, খারাপ বন্ধুর পালায় পড়া ছাড়া কোনো মানুষ হঠাৎ করে খারাপ হয়ে যায় না। আপনি যদি নিজেকে সেভে রাখার চেষ্টা করেন যে আমি খারাপ মানুষের সাথে বন্ধুতা করব না, ইনশাআল্লাহ আপনার তাকওয়া নিরাপদে থাকবে। বিশেষ করে তরুণরা খুঁজে খুঁজে নামাজি এবং আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, এরকম মানুষগুলোকে বন্ধু গ্রহণ করেন, ইনশাআল্লাহ আপনার দুনিয়ার জীবনেও তারা উপকারে আসবে, আখেরাতেও আসবে। ঢাকা, এই আমাদের বাংলাদেশেই আপনি পত্রিকা পাতায় খুলে দেখবেন যে বন্ধুর তালে পড়ে বন্ধু কত সর্বনাশ করেছে, মা বাবার অবাধ্য হয়েছে, সমাজ থেকে বিচ্যুত হয়েছে, আল্লাহর বিধান থেকে দূরে সরে গেছে, শুধু কার পালায় পড়ে, বন্ধুর পালায় পড়ে। তুমি যাকে বন্ধু বানাবা, তারে বন্ধু বানানোর সময় উজাড় করে দিয়ে বন্ধু বানায় না, একটা হাতে রাখি। এখন আজকাল যুবকরা মহব্বত করলে
একেবারে সব উজাড় করে দেয়, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের নির্দেশনা হলো, খোলাসা হলো, বন্ধু বানাইলেও সব উজাড় করে বানায় না, একটা হাতে রাখিও, সব উজাড় করে দিয়ে দিও না, ভিতরে সব বলে দিও না, কারণ একসময় সে তোমার শত্রু হতে পারে, তখন ঠেলা বুঝবা। আর বা এর বিপরীতটাও আছে, কারোর সাথে শত্রুতা লাগলে একেবারে গোষ্ঠী উদ্ধার করে ফেলাইও না, কারণ একসময় সে তোমার আপন হয়ে যেতে পারে, বন্ধু হয়ে যেতে পারে, তখন শরম পাইবে। এই জন্য বন্ধুত্ব এবং শত্রুতার ক্ষেত্রেও কি করতে হবে, ভারসাম্য বজায় রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আরো বহু হাদিস থেকে এরকম অনেকগুলো নির্দেশনা পাওয়া যায়, আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলোকে মেনে বন্ধুতা করার তৌফিক দান করুন।